এটা হচ্ছে পাথর। পেইন্ট করার আগে আমরা যে সারফেস প্রিপারেশন যেটা দিয়ে করতে হবে, রাবিং করার জন্য যে পাথরটা ব্যবহার করা হয়, আমরা তো পেইন্ট করার সময় প্রথমে প্লাস্টার করি, তারপর হচ্ছে রাবিং করি। তো রাবিং করার জন্য যে পাথরটা ব্যবহার করা হয় এটা হচ্ছে সেই পাথরটা। এটা হচ্ছে 80 নম্বর পাথর, দেখা যাচ্ছে 80 নম্বর পাথর, এরকম 60 নম্বর পাথর আছে, 80 নম্বর পাথর আছে। এই পাথরগুলো দিয়ে হচ্ছে রাবিং করা হয়। রাবিং করার পরে দেখা যায় স্যান্ড পেপার দিয়েও আবার রাবিং করা হয়, তারপরে হচ্ছে পেইন্ট করার যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করা হয়।